Assalamualaikum, my dear students. Today we are going to learn about past tense. Past tense সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে জানব আমরা past tense সম্পর্কে। বিগত ক্লাসে আমরা কি জেনেছি? আমরা present tense সম্পর্কে জেনেছি। আজকে আমরা past tense সম্পর্কে জানব। Present tense এর মধ্যে আমাদের past tense এরও চারটা form আছে। কি কি form? Form গুলো নাম কিন্তু সবখানে একই। অর্থাৎ তোমার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো ফিউচার টেন্সে বলো প্রেজেন্ট টেন্সে বলো নামগুলো সেম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এরকম নামগুলো সবখানে একই থাকে তো আজকে আমরা পাস্টের চারটা ফর্ম সম্পর্কে জেনে নিব পাস্ট টেন্সের তোমরা ইতিমধ্যে নিশ্চয় বুঝে গেছো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ রুল প্রথমটা রুল দ্বিতীয়টা রুল তৃতীয়টা কি তবু আমি একটু বলে লিখেছি তোমাদেরকে জিনিসটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য ভার্বের প্রথম ভার্ব নাম্বার ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম হচ্ছে ডু সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড থার্ড ফর্ম হচ্ছে ডা এটা হচ্ছে ভার্ব রূপ কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থেকে সেকেন্ড ফর্ম থেকে থার্ড ফর্ম কিভাবে আসে সেটাই আমি বোর্ডে লিখেছি তোমাদের বোঝার জন্য এগুলোই কিন্তু শেষ ভার্ব না ভার্ব আমাদের অনেক আছে ভার্ব কি শিখে শেষ করা যায় না এত বেশি ভার্ব ইংলিশে সো তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট ভার্ব যেগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে যেমন আমরা গো তারপর ইট স্লিপ ওয়াক এগুলো সম্পর্কে যেগুলো জেনারেলভাবে ইউজ করা হয়ে থাকে কমন ভার্বগুলো এগুলো সম্পর্কে জানতে হবে যেমন ধরো ডু ডি ডান ডুর ভার্বের ফার্স্ট ফর্মটা কি ডু সেকেন্ড ফর্মটা কি ডি তারপর থার্ড ফর্মটা কি ডান লং লেকচারের দরকার আমি শর্ট লেকচার দিয়ে সর্বভাবে বুঝিয়ে যাচ্ছি জাস্ট ফর্মগুলো বুঝিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের পাস্ট টেন্সটা কিরকম হয় আমি গিয়েছিলাম ঠিক আছে তাহলে পাস্ট আমাদের কিভাবে ব্যবহার করব সাবজেক্ট বসাবো আর ভার্বের সেকেন্ড ফর্মটা বসাবো ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে এটা গো থেকে কি হয়েছে ওয়্যার তাহলে কি আমি স্কুল যাই বলি আমি গিয়েছিলাম আই ওয়্যার ইউ স্কুল ঠিক আছে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেছে এমন কাজকে আমরা কি বলি পাস্ট টেন্স ঠিক আছে আমি আগে তোমাদের প্রেজেন্ট পড়িয়ে ফেলেছিলাম এখন তোমাদেরকে পাস্ট টেন্স পড়াচ্ছি তাহলে পড়িয়ে ফেলেছিলাম এটা পাস্ট হয়ে গেছে এখন পড়াচ্ছি এটা কন্টিনিউয়াস কিন্তু এটা পাস্ট না আমি পড়াচ্ছি এটা পাস্ট কন্টিনিউয়াস আগে ওনা পাস্ট টেন্স পড়াচ্ছি তোমাদেরকে বর্তমানে আচ্ছা এটা সম্পর্কিত বললাম এবার এসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে কি অতীতকালে হতে ছিল এরকম কোনো ঘটনা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ গোইং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছিলাম দুটো কথার মধ্যে পার্থক্য আছে না বুঝতে পারছো ঠিক আছে না তাহলে কি এটার রুলসগুলো কি হবে দেখো প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব ভার্বটা কি হবে অক্সিলারি ভার্ব বসবে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এ অক্সিলারি ভার্ব অ্যাম অ্যাম ইজ একটু ব্যবহার করে থাকি এটা যেহেতু একটু পাস্ট সেই কারণে বলা হয়ে থাকে
আমার মনে হচ্ছে কি তোমার জন্য মনে হয় একটু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পড়াবো, তাই না? ওরকম মনে হচ্ছে? আচ্ছা, তাহলে এরকম যদি বেশি ডিফিকাল্ট মনে হতে থাকে, তোমার পড়া যদি বেশি কঠিন মনে হয়ে থাকে, আমাকে জানাবে, তাহলে আমি কি করবো নেক্সট যখন অফলাইন ক্লাস হবে তখন কি শুধুমাত্র আমি প্রেজেন্টের সম্পর্কে ক্লিয়ার করানো। আচ্ছা, এখন পার্সেন্ট সম্পর্কে আর কি পাস পারবে সম্পর্কে করবো।